পার্সেন্ট হাইক দেয়, যেটা স্ট্রাইক কলের পরে তারা 15% উন্নীত হয়ে যায়। সুতরাং এটা ধরেই নেওয়া যেতে পারে যে তারা ইচ্ছে করে ঢিলেমি করে আমাদেরকে বাধ্য করেছেন আজকের এই আন্দোলনের পথে যেতে। প্রসঙ্গত উল্লেখ্য, আমাদের এই আন্দোলন আমরা যে করি তাতে আমাদের কিন্তু বেতন আমরা কাটাই এবং খুব সঠিকভাবে আমরা এটা করি। আমরা এই স্ট্রাইকটাকে কাজের দিন হিসেবেই মনে করি। যদি আমরা ব্যাংক থেকে আজকের এই দুদিনের জন্য মাইনে আমরা নেব না, আমরা নিজেদের টাকার ঘোষণা করা হয়েছে। আজকে তার দ্বিতীয় দিন চলছে, আমরা সর্বাত্মকভাবে স্ট্রাইক সফল করছি। আমরা মনে করি আমাদের এই দাবি যৌক্তিক দাবি, কেননা 2017 সালের নভেম্বর মাসে আমাদের যে বাইপার্টাইট এগ্রিমেন্ট যেটা ডিউ হয়ে গেছে, সেটা 17 নভেম্বর থেকে আজ জানুয়ারি মাস শেষ হয়ে গেলো, ফেব্রুয়ারি মাস পড়লো, এখনও পর্যন্ত কোনো সদর্থক জায়গায় পৌঁছানো গেল না। যদিও উল্লেখযোগ্য, সরকার 2017 সালেরই জানুয়ারি মাসে বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেছিলেন যে এবারের যে নেগোসিয়েশান সেটা যেন ডিউ টাইমে, অর্থাৎ 2017 মার্চের মধ্যেই হয়ে, 2017 নভেম্বর মাসের মধ্যেই যেন হয়ে যায়। কিন্তু কর্তৃপক্ষের তালাবাহনা বা সদিচ্ছার অভাবে আজও পর্যন্ত সেটা সম্ভব হলো না। ইতিমধ্যে আমরা 23 বার সিটিং করেছি কর্তৃপক্ষের সাথে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।